হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আজকে থেকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 1:15 বাকি। তো আজকে আবার একটা ভিডিও শুরু করছি। তো সকাল থেকে ভিডিওটা করিনি, কারণ আর ভীষণ ঠান্ডা লাগছিলো সকালবেলা, আর আমার একটা মানে আলসে আলসে ভাব লাগছিলো। যাই হোক, তো সকালবেলা উঠে সকালের পর সব কাজ হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবাই কাছে, কিন্তু মুখে ক্রিম দেওয়া হয়নি, সিঁদুর পরা হয়নি, সেটা করব। তো সকালে উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে ছেলে, ও খেয়ে সূর্য খেয়ে পড়তে গেছিলো, তো এখন দেখো ও স্নান হয়ে গেছে ওর, তো খাওয়া হয়নি, ও একটু পরে খাবে, কারণ ব্রেকফাস্ট ওর দেরি করে খেয়েছে। তো ও বলছে মা আমি একটু পরে খাবো, কারণ ওর প্র্যাকটিস আজকে, আজকে জানো আজকে সানডে, তা প্র্যাকটিস আছে দেখে ও বলছে একটু পরে খাবো। তো এখন একটু ল্যাপটপ দেখছে, দেখতেই পাচ্ছ এই করে সারাক্ষণ হয় ফোন, নাহলে ল্যাপটপ দেখবে, মানে বাড়িতে থাকলে। যাই হোক, কালকে থেকে আবার সূর্যর আবার এক্সাম চালু, মানডে থেকে এক্সাম যেহেতু চালু, তো তাই জন্য পড়া রয়েছে, বিকালে কিন্তু ওর আবার পড়া রয়েছে। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে আজকে, তো আমাদেরও পিসি এসে কাজ করে দিয়ে গেছে, আমাদের রান্না বান্না কমপ্লিট। তো চলো দেখাই আজকে কি রান্না, আজকে তো জম্পেশ রান্না, তো রান্নাটা দেখাই চলো। তো দেখো আজকে রান্না হয়েছে, হচ্ছে এখানে রয়েছে শাক ভাজা, এটা হচ্ছে একদম পিওর লাল শাক, কিন্তু এটা নোটে শাক নয়, এটা লাল শাক ভাজা রয়েছে রসুন দিয়ে, মানে আমাদের এখানে যেহেতু চাষিরা আসে না, একদম পিওর জিনিসটা পাওয়া যায়, তো এটা লাল শাক রয়েছে, তোমার দাদাভাই খেয়ে গেছে, আমি খাবো। আর এখানে রয়েছে দেখো গরম গরম মাটনের ঝোল, মানে পাতলা ঝোল মাটন রান্না হচ্ছে, মানে সানডে মানে একটু মাটন রান্না না হলে বেশ ভালো লাগে না, এই রয়েছে কিন্তু মাটনটা দেখতেই পাচ্ছ। তো সানডে মানে মাটন আর ভাত আর শাক ভাজা হয়েছে, আর এই চর্বিটা কিন্তু এখানে তুলে রাখা রয়েছে, আর এটা গরম না করে কিন্তু খাওয়া যাবে না, দেখো একদম জমে গেছে যেটা চর্বিটা, এটা মাটনেরই চর্বি। কার কার খেতে ভালো লাগে কমেন্টস করে বলো, আর কার কার ভালো লাগে না বলো। তো এটা অনেকটাই বেশ চর্বি, তোমার দাদাভাই নিয়ে আসে তো মাটন, আর এদিকে তো ভাত রয়েছে, ভাত রয়েছে, ভাত রয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করিনি আমরা, তো এখন হচ্ছে ছেলেকে একটু লেবু রস করে দেবো, মানে এখন দুটো লেবুরই রস করে দেবো, আর প্রত্যেক দিনই লেবু রস করে দেই, আর ঠান্ডা লেগেছে, একটু ভয়ও লাগছে যে লেবু রসটা ঠিক যাবে কি না, মানে খেলে আবার কাশি টাশি বেড়ে যাবে কি না। তো লেবু রসটা প্রত্যেকদিনই দেওয়া ভালো, যদিও জানি যে কিছু হয় না, তবুও কেমন একটা লাগছে, যেহেতু একটু হালকা কিন্তু ঠান্ডার ধাঁচ কিন্তু চলেই এসেছে, মানে ঠান্ডা লেগে যাচ্ছে অল্পেতে, তাই লেবুটা এখন দিচ্ছি, যদিও এখন মাঠে যাবে, তা আমি কিন্তু লেবুটা এখানে করে ইনস্ট্যান্ট কিন্তু খেয়ে যাবে, মাঠে নিয়ে যাবো না। নিয়ে গেলে কি হয় বলো তো, মানে অনেকটা সময় পরে কিন্তু লেবু কিন্তু রস করে খেতে নেই, মানে সঙ্গে সঙ্গে করে খেলেই ভালো হয়, পরে তেতো চলে আসে আর সেটাতে কোনো উপকারও হয় না। তা আমার এখন ছোটো মতন বাটি আর মিক্সার, মানে আমার যে ফ্রুটের যে রস করার যে ইয়েটা সেটা আমার নেই, তাই জন্য আমি এটার মধ্যেই করি, আর এর মধ্যে খুব ভালো হয়, জিনিসটা করতেও সুবিধা হয়, আর ভীষণ তাড়াতাড়ি পড়েও যায়, দেখতে পাচ্ছ তোমরা যে ফাঁকাগুলো যেগুলো বড় রয়েছে সেটা দিয়ে লেবু রসটা বেশ ভালো মতনই হচ্ছে। আর এটার মধ্যে না আমি চিটটা মানে 1 ফোঁটা মানে লবণ দিয়ে দেবো, মানে আর 1 ফোঁটা চিনি দিয়ে দেবো, কারণ একটু হালকা টক টক লাগছে, মানে মনে হয় টক আছে। তা এইভাবে আমাদের যেরকম মাঠে যে যখন মিটিং হয়েছিল তখন বলেছিল ডক্টর, মানে এসেছিল যারা, তারা বলেছিল যে এরকম করে লেবুর রস দিতে পারেন তাহলে ভীষণ ভালো হয়, আর গরমকালে কিন্তু তখন ওয়ারএসের জলও কিন্তু দেই। তো এখন লেবু রসটা ওকে খাইয়ে নিই কিন্তু বেরোবো। তো আমি এখন রেডি হয়ে গেছি তোমরা দেখতে পেলে, আর ছেলেকে লেবু রসও করে দিয়েছি, ও সেটা খাচ্ছে ঘুরছে। তো এখন 2 বাজে, এখনও একটু দেরি আছে, যেহেতু 3টে থেকে ক্লাস, তো আমার পৌঁছাতে তো বেশিক্ষণ লাগবে না, আমি স্কুটি করে যাব। তো আমি রেডি হয়ে গেছি, একটা কুর্তি আর একটা জ্যাগিন্স পরে নিয়েছি। তো ওই দেখো ওর লেবু রসটা খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে, এর আগে ওপরে মানে প্র্যাকটিস করছিলো, খালি ধুমধাম পিটায় আওয়াজ করে, একদম ওপরে যাবি না কিন্তু, এখানে দাঁড়া, তো একটু পরে একদম ও রেডি হয়ে তারপরে আমরা বেরোবো, আমার সব ব্যাগটা গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো আবার একটু পরে দেখা করছি তোমাদের সাথে। তো মাঠে এখন চলে এসেছি, বসেও পড়েছি মাঠে, দেখো অনেকটা আগে এসেছি, এখনও 2:45 বাজেনি, তো তাড়াতাড়ি চলে আসলাম, সূর্য তারা দিচ্ছে বারবার করে, তাই চলে আসলাম। তো মাঠ এখন ফাঁকা দেখতেই পাচ্ছ, অনেকেই আসেনি। আর একটা কথা বলা হয়নি তোমাদের, যে কালকে আমাদের ব্যাচের অনেকেই সকালের ব্যাচে চলে গেছে, যেরকম পুতুলদি পিঙ্কি মানে এরা সবাই চলে গেছে, সকালের ব্যাচে হয়ে গেছে আজকে থেকে, তাই একটু ফাঁকা ফাঁকা তো থাকবেই আজকে, আর মানে আমাদের গ্রুপটা ফাঁকা ফাঁকা থাকবে, মাঠ ফাঁকা ফাঁকা থাকবে না, মানে আস্তে আস্তে এখান থেকে ভেঙে উপরে মানে সকালের ব্যাচে সব যুক্ত হচ্ছে। তো
চলো ওই যে দীপকদা চলে আসছে, পেছনে দীপক আসছে, এই সকালের ব্যাচে সব চলে আসছে এখানে হামলা করতে। সবাই চলে এসেছি, আমরা হামলা করতে, সত্যি হামলা করতে এসেছি, দেখা যাক হামলাটা কতটা সাকসেস হয়। আর বিবাল দা খালি তালে থেকে আমার সাথে রিলস বানাবে, হ্যাকিং রিলস করে খুব মজা হবে। একটা ছবি না আমরা এসেছি, এই যে আমাদের উঁচু মানুষ এসেছে অনেকদিন পরে এসেছে, একটু হাই করো পুতুলদি, দেখো কি ঢালছে, গরম গরম জিলাপি, মানে আমাদের সেই যে খাওয়া দাওয়ার একটা ব্যাপার। এখন থেকে এই মানে গোলটা ফুলফিল লাগছে, মাঝে মাঝে গোলটা ছোট হয়ে যায়, মন খারাপ লাগে, মন খারাপ লাগে তখন। ওইখানে এখন আমরা সিঙ্গারা জিলাপি তো খাওয়া হয়ে গেছে, সিঙ্গারা জিলাপি নিয়ে এসেছিল অরিন্দমদা, আর অরিন্দমদা অনেকদিন পর আসলো, পিয়ালি অনেকদিন পর এসছে, আর পুরনো আর প্রিয় বান্ধবী ফিরে এসছে মাঠে, মানে ফিরে বলতে মাঠে থাকে, সকাল থেকে থাকে, আর সকালের ব্যাচে চলে গেছে, আর অনেকদিন দেখা হয় না, আর বিকালের ব্যাচে এসছে আমাদের সাথে দেখা করতে। অ্যাকচুয়ালি রোজ আসা সম্ভবও হয় না, যেহেতু বাচ্চা কাচ্চার পড়াশোনা থাকে, আর সকালবেলা খেলে গিয়ে বিকালবেলা আমাদের সাথে দেখা করতে আসা সেটা সম্ভব নয়, বাচ্চারা অতটা নিতে পারবে না। তা যাই হোক, সেই আনন্দে কিন্তু সঙ্গীতা আজকে নিয়ে এসছে দই বড়া, আমাদের আজকে ছোটোখাটো দই বড়া পার্টি হচ্ছে, যেটা ভীষণ ভালো। আর আমরা এরকম খাওয়া দাওয়ার পার্টি কিন্তু করতেই থাকি, আর এরকম বন্ধু সত্যি আমি অনেক খুব কম দেখেছি, যেরকম বড় বয়সে এসে এরকম ফ্রেন্ড সার্কেল, মানে একদম ছোট্ট বাচ্চাদের মতন আমরা থাকি, হাসি ঠাট্টা, মানে স্কুল লাইফে যেরকম হয় সেরকম। আর দই বড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ যে দেখা তো সুন্দর হয়েছে, তারপর কিন্তু খাওয়াটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আর এরকম পাতাও নিয়ে এসেছিলো, সেটার মধ্যে সার্ভ করে দিচ্ছিলো, আর সঙ্গীতা ভীষণ ভালো করে, দই বড়া বলো, ইডলি বলো, তারপরে পাটিসাপটা পিঠে, এইসব ধরনের জিনিসগুলো খুব ভালো করে। এবার দেখুন আমরা সবাই এখানে আছি, সবাই হাই করো। সঙ্গীতা খুব ব্যস্ত কাজে, দেখতেই পাচ্ছেন আপনারা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কি হইচই চলছে, আর ও মনে হচ্ছে ট্রেন চলে যাবে, কিছু একটা করছে, দেখতেই পাচ্ছ এখানে দই বড়া সার্ভ চলছে। আমার জীবনে এই বড়াগুলোর মধ্যে শুধু বড়াগুলোই আছে, দই নেই। দাদা কেমন হয়েছে খেতে, কেমন হয়েছে? দারুণ টেস্ট হয়েছে, সুন্দর লাগছে। সঙ্গীতা আবার এখন এখানে সব দাদারা কিছু খাচ্ছে, ওরা পছন্দ করে, সরি গো, আগে আছে ওরা গোমার কেটে দিচ্ছে, খুব ভালো, খুব ভালো, ভালো সেই মাহল ফিরে এসেছে, আগের আগে সেই মাহল ফিরে এসেছে। আমি 24 তারিখ রাত থেকে যাওয়ার প্ল্যান করছি, তো আমাদের এখন মাঠে ঘোরাফেরা কমপ্লিট হলো, অনেকদিন পর এরকম মজা হলো, সবাই এখন যাচ্ছে, দেখো বিবাসদা লাগেজ নিয়ে একবারে মনে হচ্ছে কোথাও যাবে ঘুরতে, তা আমরা এখন যাচ্ছি। আরও সুস্মিতা লেমন চিকেন করবে বলে কখন থেকে বসে রয়েছে, লেমন চিকেন করবে, লেমন চিকেন করবে, আমাদের নেমন্তন্ন করেনি, আরই ওর সঙ্গে আমার বন্ধুদের আবার নেমন্তন্ন করতে লাগে বাবা। তো আজকে ভালো এনজয় হয়েছে, এখন বাড়ি যাবো, সূর্যকে ওর বাবা পড়তে দিয়েছে, কারণ হচ্ছে পড়া রয়েছে, কালকে দুটো সায়েন্স পরীক্ষা, তাই জন্য ও খেলার পরেই আজকে আগে পড়া ছিল, তোমাদের মনে হয় বলেছিলাম, মনে হয় জানি না আমি। তা মাঠ মোটামুটি ফাঁকা, তো এখন আমরা বাড়ি যাচ্ছি, কারণ প্রিয়াঙ্কা ছেলের একটু দেরিতে শেষ হয়, তাই জন্য আমরা একটু দাঁড়িয়ে গল্প টল্প করছিলাম।
আর ওকে তো পড়তে দিয়েছি, যাই জন্য চিন্তা নেই, তোমাদের দাদা ভাই দিয়ে তারপর আবার এসছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, এখন এসছি ওকে জ্বালাতে। এখন বাজে রাত্রি আটটা, সাড়ে আটটা বাজে, নটা বাজে, সূর্যকে পড়ি। আমি এখন এসেছি ওর বাড়িতে, হামলা, বুঝতে পারছি আমি এখন কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় চলে এসেছি। এখানে দেখো রান্না হচ্ছে লেমন চিকেন, ঠিক আছে, তোমাদের একটু ভাগ দেবো, কিন্তু ওই দেখার ভাগ দেবো, খাওয়ার ভাগটা দিতে পারবো না। তো হুজুর তুলেই চলো সুস্মিতার বাড়িতে হানা দেবো, তাই চলে এসেছি ওর বাড়িতে এখন হানা দিতে। দেখছি এখন চিকেনটা ফ্রাই হচ্ছে, তো এখন আমরা চিকেনটা এখন রান্না হচ্ছে, এখানে সব ম্যারিনেশন করা রয়েছে, এখানে সব সবজি টবজি কাটা রয়েছে। তো এখন হঠাৎ মানে হুজুক যেরকম ও চিকেনটা খেতে দিল, ঠিক আছে, যেটা ও পারে চিকেন কাটতেই পারে ও। আমি একটু কর্নফ্লাওয়ারটা টেস্ট করছি। কর্নফ্লাওয়ার বলে বেবি কর্ন টেস্ট করছে বলছে না, বলছে কর্নফ্লাওয়ার টেস্ট করছে। অবস্থা দেখো চিকেন, চিকেন কাটতে কাটতে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটাতে নুন দেবো না, এটাকে এখন বড় কড়াইটার মধ্যে ট্রান্সফার করা হয়েছে ছোট কড়াইতে, আর আটছে না ও। এটা দেখো একটু নুন ফুল লাগবে, দেখো সবাই কি হ্যালো বলো, এই যে ক্যামেরা হচ্ছে বলো হ্যালো, হ্যালো করো, হ্যালো হ্যালো টোটো। এখন খাওয়া হয়ে গেছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের খাওয়া দাওয়ার টাইম। তো এখন রান্নাবান্না হয়ে গেছে যেহেতু, আর হঠাৎ করে যেহেতু এটা সাডেন প্ল্যান হয়েছে যে ওর বাড়িতে আসবো, মানে হঠাৎই ওকে প্রেশার দেওয়ার জন্য চলো চলো তোমার বাড়িতে যাই, ওকে জ্বালাতেই অ্যাকচুয়ালি এসেছি। তো যাই হোক, ওর আজকে প্ল্যানই ছিল লেমন চিকেন, ওদের বাড়িতে রাতে ডিনার হবে, কিন্তু সেই লেমন চিকেনে আমরাও ভাগ বসিয়েছি। তো যাই হোক, এখন একটু তাড়াহুড়ো করে না ওর হাতে হাতে করে দিলে সেটা কিন্তু সম্ভব হতো না, এত তাড়াতাড়ি ডিনারটা সার্ভ করা যেহেতু এতগুলো লোক, আর রুটিগুলো আমাদের কিনে আনা হয়েছে, আর ভীষণ ভালো হয়েছিল লেমন চিকেনটা খেতে। আর আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, আগে কখনো খাইনি, আর দেখেছি আমি, শুনেছি কিন্তু খাওয়া হয়নি, আর ভীষণ সুন্দর হয়েছে কিন্তু খেতে, টেস্টটা ভালো, আর তার সাথে কিন্তু স্যালাড আর রুটি আর লেমন চিকেন দেখতেই পাচ্ছ কতটা দেখা সুন্দর হয়েছে। আর দাদাদেরও বাড়ি যেতে হবে, আমাদেরও কিন্তু বাড়ি যেতে হবে, আর রাতের ডিনার শীতের বেলা এর থেকে বেশি রাত করে খাওয়াটাও সম্ভব না। আর পিয়ালিয়া দীপারা যেহেতু আমাদের থেকে একটু দূরে থাকে, মানে একটু দূরে ওদের বাড়ি, তাই জন্য একটু তাড়াতাড়ি করে করতে হয়েছে। তো এখন চটপট করে খাওয়া দাওয়াটা শেষ করে ওকে টাটা বাই বাই করে আমরা এখন বাড়ি যাবো, আর তোমাদেরও টাটা বাই বাই বলছি, বলছি না মানে ওদের এখান থেকে টাটা বাই বাই বলছি। তো এখন আমরা চলে এসেছি ওদের বাড়ি থেকে, অনেকটা রাত হয়ে গেছে, এখন বারোটা বাজে প্রায়, প্রায় না 12:05 বাজে। তো চলে এসেছি, তো সবারই কালকে বাচ্চা কাচ্চা স্কুল আছে ছেলেদের, মাঠ আছে, প্র্যাকটিস আছে, যেরকম আয়নের সকালের প্র্যাকটিস আছে, আর আমাদের সবার স্কুল আছে। তো চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ বলতে আমি মুখে যে দেখতেই পাচ্ছ এখনও কিছু ইয়ে করিনি, ওয়াইপস দিয়ে এখনও সব তুলবো, তুলবো বলতে আমি শুধু লাইনার লাগিয়েছি আর একটু লিপস্টিক লাগিয়েছি, তো আমি একটুখানি শুয়েছি। তো আজকে হঠাৎ করে এরকম যাওয়া হয়েছে, প্ল্যান কোনো প্ল্যান ট্যান কিছুই ছিল না, জাস্ট বেরোনোর সময় হুট করে বললাম চলো চলো ওর বাড়িতে যাই, তাই জন্যই যাওয়া হয়েছে। নো প্ল্যানিং, কোনো কিছু প্ল্যানিং নেই, মানে এমনি যাওয়া হয়েছে ওর বাড়িতে, কোনো কারণ নেই, জাস্ট এমনি। তো আজকে ভালোই গেল, বিকেলটা আর সন্ধ্যাটা অনেকটা সুন্দর গেছে। তো এখন জল টল খাবো, ওরা ফ্রেশ হচ্ছে, সূর্য সব হয়ে গেছে ওর শোবে, যেহেতু কালকে এক্সাম আছে দুটো, কালকে থেকে ফ্রাইডে অবধি টানা এক্সাম চলবে। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, যদি আজকে ভিডিও থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অল করে দিও, তাহলে সবসময় তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।